সকাল 4টে, এখন আমরা আমাদের মহালয়া শুনব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে। সত্যি এই সকালটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, আজ সেই শুভ ক্ষণ চলে এসছে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এই শুভ মুহূর্তটা। বাইরেটা একবার দেখুন, এখনো অন্ধকার। মহালয়ার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন হয়তো। অসাধারণ একটা আবহাওয়া, একটা অসাধারণ ফিলিং সব জায়গায় আমি শুনতে পাচ্ছি। আপনারা জানি না শুনতে পাচ্ছেন কিনা, সব জায়গাতেই মহালয়ার আওয়াজটা শোনা যাচ্ছে। চলুন আবার আমরা মহালয়ার দিকে ফেরত চলে যাই। অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোক, নবভাব মাধুরীর সঞ্জীবন, তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীতে মৃন্ময়ীতে আবাহ। আর চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে। বন্ধুরা, ভালো লাগলো সবার সঙ্গে শেয়ার করে। আপনারা সবাই শুনুন মহালয়া, আমিও শুনছি। আজকের